হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টরস। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওতে নিয়ে এসেছি বার্ধক্য এড়ানোর উপায়সমূহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাজের চাপ পেলে আমরা সবার প্রথমে আপোষ করি ঘুমের সাথে, এমনকি প্রয়োজন ছাড়াও আমরা অনেক সময় ঘুমের পরিমাণ কমিয়ে দিই, অথচ ঘুম আমাদের শরীরের জন্য অপরিহার্য। ঘুমের মতো আমরা খাবারের সঙ্গেও আপোষ করি, ফলে শরীর খারাপ হওয়া, কোলেস্টেরলের মাত্রা কমে যাওয়া, বিপাক প্রক্রিয়ায় সমস্যা হয়, বেড়ে যায় ওজন, শরীরে রোগ ব্যাধি বেড়ে যায়। এখন মানুষের জীবনধারাই এমন যে তাতে প্রতিদিনই নানা রকম মানসিক চাপ সামলাতে হয়। আপনার মস্তিষ্ক চাপ নেওয়ার উপযোগী তবে নিয়মিত নয়। আপনাকে প্রতিদিন যদি এসব চাপ নিতে হয় তবে শরীর মনে এর প্রভাব পড়বেই। ব্যস্ততার জন্য অনেকেই শরীরচর্চার জন্য আলাদা সময় দিতে পারেন না, বলার মতো শারীরিক পরিশ্রম হয় না বলে তৈরি হয় নানা ধরনের রোগের ঝুঁকি, এমনকি হতে পারে ডায়াবেটিস, হৃদরোগ। অনেকে কেবল পছন্দের শাকসবজি ফল খান, অথচ নিয়মিত মৌসুমি ফলমূল ও শাকসবজি নিয়মিত খাওয়া প্রয়োজন, কারণ যেসব ফলমূল শাকসবজি যে মৌসুমে ফলে ওইসব ফল বা শাকসবজি ওই মৌসুমের আবহাওয়ার জন্য বিশেষ উপকারী। চা কফি আপনার শরীরের জন্য ভালোই, এসবে আছে নানা উপকার। শরীর সতেজ রাখতে এসব রীতিমতো পটু, তবে অতিরিক্ত চা কফি পান হিতে বিপরীত হতে পারে। আশা করি আজকের ভিডিওর তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল বাটন অন করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।